আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, আমাদের বর্তমান যে সময়ে এই সামাজিক অবক্ষয়, সেই বিষয়টা আমাদের সাথে মূল প্রসঙ্গ ছিল। কেন আমাদের সামাজিক অবক্ষয় হয়? আয়শা, হ্যালো, তোমাকে বলছি। কি স্যার? স্ট্যান্ড আপ স্যার। তুমি স্ট্যান্ড আপের অর্থ জানো না? তুমি কি এখানে লেখাপড়া করতে আসছো নাকি টিকটক দেখতে আসছো? স্যার, টিকটক করতেছি না, দেখতেছিল। বাহ, সুন্দর কথা। যদি পড়াশোনা করতে নাই চাও, কোনো অসুবিধা নেই, ক্লাস থেকে বাইরে বেরিয়ে যাও, অন্যদের পড়া ডিস্টার্ব করো না। স্যার, আই এম সরি। তুমি ক্লাসে এসে টিকটক দেখো, পড়াশোনায় কোনো মন নেই, তাহলে আসার দরকারটা কি? তাছাড়া তুমি মেয়ে মানুষ, তোমার আজবাদে কাল বিয়ে হয়ে যাবে, এত কষ্ট করে লেখাপড়ার কি দরকার, তাই না? মাসে মাসে তোমার বাবার কষ্টে টাকা নষ্ট, তোমার সময় নষ্ট। আই এম সরি স্যার, আর কখনো এমন হবে না। দেখো, তুমি এরকম প্রতিশ্রুতি আরো অনেকবার দিয়েছো, তোমার জন্য ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। আমি তোমাকে দুইটা শর্তে ক্লাসে রাখতে পারি। প্রথম শর্ত হচ্ছে তোমার মোবাইল তুমি এখানে এসে রেখে যাবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার জন্য এই যে ক্লাসে সমস্যা হচ্ছে এবং সময় নষ্ট হচ্ছে, এই জন্য তুমি দাঁড়িয়ে সবার কাছে সরি বলো। সরি। বসো। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, প্লিজ সবাই একটু খেয়াল করো। আশা, বাড়িল, তুই একলা একলা কি করবি? ক ঝামেলা করিস না, বাড়ি চল। তুই বাড়ি যা, আমি দেখতেছি কি করণ চাই। ওই যে মোল্লা আইতা, আমার এলে হাসাহাসি করে থাকতে করা, আজ তোর উচিত শিক্ষা দিবা। আয় মিরাজ। আসসালামু আলাইকুম। আয়েশা, কিছু কইবা? আপনারা কি কি জানে হ্যানে? আমরা আয়েশার বন্ধু, তুই আমাকে বন্ধু রে নিয়ে ক্লাসের মধ্যে হাসাহাসি করস, মজা করস, ওরে অপমান করস, তোর এত বড় সাহস! আমি কখন হাসাহাসি করলাম? আয়েশা, এরা কি কইতাছে? তুমি এদের আইতে কইছো? ক্লাসে যখন সবাই আমি সরি কইতেছিলাম, তখন তো খুব হাসছিলা, এখন একটু হাসো তো, হাসো। আমি তখন তোমার এনে হাসাহাসি করি নাই, ওই সময় তো আমি আর ফুয়াদ অন্যান্য টপিকসে মজা করতেছিলাম। হ্যাঁ আয়েশা, মিরাজ ঠিক কথা কইতাছে। তারপর যদি তোমার কষ্ট হয়, তাহলে আমি সরি। আমি কেমন ছেলেটা জানো না? কেন ডরাইছো? থাক, তোরা ওরে মারিস না। মিরাজ, তুমি হাত জোর করে মাফ চাইলে ওরা তোমার সাইড়া দিব। আয়েশা, তুমি কি কইতাছো এসব? তোমার মাথা ঠিক আছে? ওরে মায়েরাও তোমার শান্তি হয় নাই? ও যখন হাসতেছিল তখন আমার অনেক কষ্ট হয়েছিল, কি মোল্লা এখন কেমন লাগে? উপরে আল্লাহ সাক্ষী আয়েশা, আমি কোনো অন্যায় করি নাই, অন্যায় না করেও মায়ের খাইল। আর মায়ের না খাইতে ছেলে মাপচা? আমার মাপ ফিরে দেওয়া হয়েছে। আয়েশার বন্ধু বান্ধব আছে আমাকে নাই, ওই তিনটার একটা জন্মের শিক্ষা দিতে হইবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আয়েশার যেন হৃদয় দান করে, তার যেন সঠিক বুঝ জ্ঞান দান করে। ওরে আমি খুব ভালো করে আসিনি, আল্লাহ ওরে হৃদয় দান করবো বইলা আমার মনে হয় না। শোন, তুই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছিস না? উনি হিদায়াতের আগে আসিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রধান শত্রু। আল্লাহ তাআলা তারেও হিদায়াত দান করছে,
তার বরশে ইসলাম সারা পৃথিবীতে ছড়াইছে। ওনার মতো ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর ইতিহাসে বিরল। তুই কার লগে কার তুলনা করতেছিস? আয়েশা একটা ফাজিল মাইয়া, পড়ালেখায় ডাব্বা, এত ক্লাস পার করছে আর বাপের অনুরোধে। সি বন্ধু, গিবত হইতাছে, তুই তওবা কর, এখনই তওবা কর। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জানবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়াল আযীম। বেচারা তো কইছে হাই তোর উপরে আসে নাই, তারপর আবার মাফও চাইছে, তুই মাফ করে দিলি পারতি। এইবার মাফ করে দিলে এক বলো আরেকবার করতো, উচিত শিক্ষা হয়েছে। এখন এখন দেখলেই দেখবি সালাম দিব, এখন ঘরে চল। আপনি ভালো আছেন চাচা? আমি খুব ভালো আছি মা। বাহ, তোমার দেখলে মনটা আমার ভালো হয়ে যায়। মাশাআল্লাহ, কি সুন্দর মাথায় কাপড় দিছো, খুব সুন্দর লাগতেছে। মারে, তুমি তো আমার মাইয়াডারে বুঝাইতে পারো না, ও তো বাড়িতে বসে সারাদিন মাথায় কাপড় দিতে চায় না, সারাদিন বকাবদ্য করলেও মাথায় কাপড় দেওয়া হইতে পারে না। দেখো আব্বা, আমি হুদায় এমন ভণ্ডামি করতে পারবো না। যেদিন মন থেকে তাগিদ অনুভব করবো, সেদিন বোরকা হিজাব সবই পরবো। মন থেকে না চাইলে তাগিদ কেমনে অনুভব করবে? নামাজ পড়তে হইব, আল্লাহরে ভয় করতে হইব। আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, যা নামাজ পড়তে যা। দিলা তো আব্বা মুডটা নষ্ট কইরা। সুফিয়া, ভাবছিলাম তোর আসার খাওয়ামো, কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেছে গা, তুই আজকে বাড়িতে যা, কালকে দেখা হইব। সাসা, একটা কথা কই, কিছু মনে করবেন না তো। কও মা। আয়শারে দিনের শিক্ষা দেন, একটা হুজুর রেখা আরবি শিখান, রোজা নামাজ করব, সুরা কেলাস শিখবো, নবী রাসুলের জীবন কাহিনী শুনবো, তাইলে ওর মনটা নরম হইবে ইনশাল্লাহ। তা সাসা, আমার এখন দেরি হয়ে যেতেছে না, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ঠিক আছে মা, যাও। আশার বাপ, আপনি আমার মাইয়ারে কি কইছেন? কেন, তোমার মাইয়া বলে নাই? তোমার মাইয়ারে কি বলছি? না কিছু কয় নাই, মাইয়াটা আমার মুখ গুমরা করে ঘরে ঢুকলো। আরে মাথায় কাপড় দিতে কইছি, তুমি নিজেও একটু ধর্মকর্মে মন দাও, বয়স তো কম হয় নাই, কয়দিনেরই বা দুনিয়া। আশার বাপ, ধর্মকর্ম কি জোর কইরা হয়? হ্যাঁ, আপনি কি এখন জোর কইরা সাফাই দিবেন? জোর কইরা সাফাই দিলাম কোথায়? প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব থাকে সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়া, সন্তানকে সঠিক পথ দেখানো। শোনো, আমি দুই একদিনের মধ্যে একজন হুজুর রাখবো, আয়শারে আরবি পড়া শিখাইব। ওরে কইও হুজুরের কাছে ঠিক মতো পড়াশোনা করতে, কোনো অজুহাত কিন্তু চলবে না, আর চাইলে তুমিও পড়তে পারো। কাকা, ছোট মুখে একটা বড় কথা কই, এই গাছ ছোট থাকতে যত্নাস্তিক করা লাগে, তাইলে যে গাছের গোড়াটা এটা মজবুত হয়। ঠিকই কইছস, আগে থেকেই যত্ন নেওয়া উচিত ছিল। জি কাকা। ঠিক আছে, দেখি এখন চেষ্টা করে, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। একজন প্রকৃত মুসলমান আরেকটা মুসলমানের দিকে সালাম দিব, এইটাই স্বাভাবিক। সে তোরে সালাম দিয়া 90 নেকি হাসিল করছে, আর তোরে 10 নেকি নেওয়ার সুযোগ করে দিছে। আল্লাহর ইমানদার বান্দারা সবসময় নেকির সন্ধান করে। আইসে হুজুর নি, আন ক্লাসে চল। আসসালামু আলাইকুম। বাহ দোস্ত, খুব ভালো,
তুই কি আয়েশার প্রেমে পড়ছস না ওরে ভয় পাইতাছস? আস্তাগফিরুল্লাহ, তুই এটা কি কইলি ফুয়াদ? আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরই ভয় পাই না। কালু তোরে মারলো, আজ ওরে তুই লম্বা সালাম দিলি, সালামটা দিয়া তুই ভুল করছস। এখন ভাবব তুই ওরে ভয় পাইয়া সালাম দিয়া সম্মান করতেছস। আমি গুনা আর আল্লাহ ছাড়া কাউরই ভয় পাই না ফুয়াদ। আয়েশার মনে যে ঘৃণার জন্ম হয়েছে সেটা দূর করার লাগে আমার পক্ষ থেকে ভালো ব্যবহার করা জরুরি। আমি যদি ঘৃণার বিপরীতে ঘৃণাই করি তাহলে তো এটা আরো বাড়বো, আরো সবকিছু বাড়বো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? বসো। আমরা গতকালকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম তোমাদের ইংলিশ সাবজেক্টে, সে প্যাস ছয় বিষয়, আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখা হয়ে খুব ভালোই হলো। কি বিষয় মাদবসাহেব? আরে চিন্তিত হয়েন না তো। আরে চিন্তা হওয়ার মতো তেমন কিছুই না হুজুর, আপনার কাছে আমার একটা আবদার আছে। কিসের আবদার বলেন? আল্লাহ যদি আমার তৌফিক দেন আমি নিশ্চয়ই আপনার আবদার পূরণ করব। হুজুর, আমার মেয়ে আয়েশারে আপনি আরবি পড়া শিখাইবেন, কোনো অজুহাত চলবে না কিন্তু। এটা তো খুব ভালো কথা, কিন্তু মাদবসাহেব আমার যে সময় নাই, ইমামতি আর মাদ্রাসার দায়িত্ব আমার কাঁধে, আমার একটু বিশ্রামের সময় নাই। নিরাশ হয়েন না, খুব ভালো নিয়ত করছেন, আল্লাহ নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, একটু আশার আলো দেখলাম। তা হুজুর, ব্যবস্থা কিন্তু আপনারই করতে হইব। মাদ্রাসায় আপনি বাড়ি যান, দেখি কি ব্যবস্থা করা যায়, আমি আপনার ফোন দিয়ে জানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আসি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা বিশ্বাস করো, সেদিন ক্লাসে স্যার তোমারে বকতাছিল এটা লয়ে আমি হাসি নাই। তোমার নামে বিচার দেবে এটা কি সম্ভব? আদর্শ বাবার আদর্শ ছেলে। তাইলে ডাকছো কেন? ডাকছি এই জন্য যে মিরাজ আজ থেকে তোমারে আরবি পড়া শিখাইব। মানে মিরাজ আমারে পড়াইবো? হন, এতে অবাক হওয়ার কিছু নাই। মিরাজ ক্লাস এইটে ভর্তি হওয়ার আগে মাদ্রাসা ক্লাস সেভেন পর্যন্ত পড়ছে, খুবই মেধাবী ছাত্র। যা অজু করে পড়তে বয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। তুমি যে আয়েশারে পড়াইবা তোমার চাচাই আমারে কইছে। বাবা তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার মাইয়াটা অনেক বেশি জেদ দি, প্রথম দিকে বেশি টাইট দিও না, তাহলে পড়তে চাইবো না, পড়ায় মন বইবো না। না না চাচি, আপনি চিন্তা করেন না, আমি চাপ দিয়া পড়াবো না। মাশাআল্লাহ, আয়েশার মা মিরাজ প্রথমবার আসছে, যাও চানাস্তার ব্যবস্থা করো। আচ্ছা আমি যাইতেছি। আয়েশা পড়ো,
আলিফ বা তা আয়শা পড়ায় মন দাও। কি হইল আয়শা, পড়ো না কেন? বাবা মিরাজ স্নান আস্তা কর। আয়শা দয়া করে পড়ায় মন দাও, বিসমিল্লাহ বলে শুরু করো। আয়শা তুমি তো আমার হুজুর, তোমারে তুমি করে বললে কি কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নাই, তুমি করে বলতে পারো। তুমি যে আমারে পড়াইবা, আব্বা তোমার কত টাকা দিব এর লাগা? এটা আমি জানি না, মাদ্রাসার সাথে আব্বার কথা হইছে। বাদ দাও তো সব, এখন পড়ো না শুরু করো। আচ্ছা শোনো, আব্বা তোমার কত টাকা দেয় তুমি জানি না, আমারে জানাইবা, আমি এরতে ডাবল দিব তোমারে। তুমি শুধু আইবা আর যাইবা, আমার কথা শুনবা, বুঝছো? আয়শা আমি টাকার জন্য ছাত্র পড়াই না, যা দেয় তাই নেই। কোরআন শিক্ষা দিয়ে আমার মনের মধ্যে শান্তি অনুভব করি, মনে শান্তির লাগেই পড়াই। বোকাছেন তুমি, থামবা আয়শা। দেখো তুমি আমার লগে চিল্লাইবা না, পোষাইলে পড়াও না পোষাইলে চলে যাও। আয়শা আমার লগে চিল্লা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। আব্বা কাজটা কিন্তু আপনি একবারে ঠিক করেন নাই, আমারে বাপ হইয়া পোলারে বিপদের মধ্যে ফালাইছেন। আস্তাগফিরুল্লাহ, এই বিয়দ কি করছি আমি? কি হইছে বাজান, কি করছে তোমার বাবা? মাতবারে মায়ারে পড়াইতে পাঠাইছে, তা আবার মিথ্যা কথা কইয়া। বিয়দ খুবিস, বাপেরে কেউ মিথ্যাবাদী কয়? আমি হইলাম গিয়ে গ্রামের ইমাম, নিজের ছেলে যদি আমার মিথ্যাবাদী কয় লোকই শুনলে আমার চাকরি থাকবো? চিল্লাই না তো বাবা মিরাজ, কি হইছে? বিকালে আব্বাই কইলো মাতবার বাড়িতে যাইতে, কইলো মাতবা সাহেব নাকি আমার কি কইতে চায়। আমি গেলাম দেখা করতে, মাতবা সাহেব আমার কইলো হ্যার মায়ে আয়সারে নাকি আমার আরবি পড়াইতে হইব, বুঝেন অবস্থা। শুনেন মাতব্বর সাহেব যে মিরাজরে ডাকছে, কেল লেগে ডাকছে সেটা কি আপনি আগে থেকে জানতেন? হ মাতবা সাহেব আমার কিছু তার মাইয়ারে আরবি পড়া শিখাইতে, আমার তো সময় নাই। আমি মিরাজের কথা কইতেই মাতবর রাজি হয়ে গেল, এখন আমি কোথায় মিশা কথা কইলাম? তথ্য গোপন করছেন, এটাও এক ধরনের মিথ্যা। এটা কিন্তু সত্যি কথা, আপনি তথ্য গোপন করছেন। আমার ফাঁসি দাও রশিয়ানো। আরে আপনি অল্প সমস্যা নিয়ে এত মাতামাতি করে কেন? শোন বাবা, একটা মেয়ে আরবি পড়তে চাইতেছে, এটা তো খুব ভালো কথা, পুণ্যের কথা, সমস্যাটা কি? এক ঘন্টা বৈশা থেকে একটা অক্ষর পড়াইতে পারি নাই, শেষে আমার বদনাম হইব, মাদ্রাসা সাহেব ভাববো আমি কিছু পারি না, নকল করে পাশ করছি। ওয়ালাইকুম আসসালাম। আয়শা কিছু কইবা? তোমার লগে আমার একটু কথা আছে। সোফিয়া ফতর একটু সামনে যায় দাঁড়া। যে কথা আমার আর তোমার বন্ধুর সামনে কম যায় না সে কথা আমি শুনতে চাই না। সুন্দরী মায়ের ডাইকে কথা কইতে চাইছিস তো তোমার বাপ বাইরে গেছে তাই না? আস্তাগফিরুল্লাহ। ফুয়াদ তুই একটু সামনে যা, আমি আইতাছি। সোফিয়া চলো আমরা সামনে গিয়ে খাড়াই। কথা শেষ করে আমি সামনে আসছি, চলো। দেখো কলেজের বাংলা ইংরেজি পড়ায় আমার মাথায় ঢুকে না, আরবি তো আমি আরো পারি না, তুমি আমারে বাঁচাও। মানুষ চেষ্টা করলে সব পারে, দরকার খালি পড়াশোনা আর একটু মনোযোগ। শুনো তোমার কাছে আমি জ্ঞান ধার নিতে আসি নাই, তুমি আজকে তো আমার পড়াইতে আইবা না। এনা 5,000 টাকা, আমি বাকি কাজ করি না, ধরো। নাউজুবিল্লাহ। শুনো আয়শা, সবচাইতে ভালো হয় তুমি ভালো করে মাদ্রাসার লগে কথা কও, তোমার মাল লগে কথা কও, আমার কোনো টাকা পয়সা দিতে হইব না। আসি, আসসালামু আলাইকুম। হুজুর হুজুর দাঁড়ান, 10,000 টাকা দিতেছি। বুঝছি হুজুর, তোমার টাকার রাস্তায় ট্রাই করে কোনো লাভ নাই, অন্য চিকিৎসা দিতে হইব। আইসারে না করে এমন পুরুষ দুনিয়াতে আছে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, বসো।
আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা আগে আরবি হরফ থেকে শুরু করি। আর এই যে আমি খাতা লিখা দিছি, তুমি একটু দেখো, দেখে দেখে লিখো, লিখলে তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়। জি আচ্ছা হুজুর। আমার হুজুর কোনো দরকার নাই, মিরাজ কইয়া ডাকো। ওমা, আপনি তো আমার ওস্তাদ, ওস্তাদটা কেমন নাম ধরে রাখি? আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ, এইভাবে মনোযোগ দিয়ে পড়লে তুমি খুব তাড়াতাড়ি সব শিক্ষা যাইবা ইনশাআল্লাহ। আজ তাহলে আসি। ভালো থাকবে নজর। তুমি আমার হাত ধরছো কেন? আমার ইচ্ছে হয়েছে লেগে ধরছি, কেন কোনো সমস্যা? আব্বা, হ্যাঁ পড়াতে না ছিলে আমি কি করবো? চুপ কর বে আদব। আপনি আমার মায়ের কেন বকতেছেন? আমার মায়া কি করছে? তোমার এই বেয়াদব মায়া কি করছে শুনবা? মিরাদ আমার কাছে সব কইছে। তোমার এই বেয়াদব মাইয়ে মিরাজের কাছে পড়তেছে না, নানা অজুহাত দিয়া রোজ রোজ পড়ায় ফাঁকি দেয়। আব্বা, আরবি পড়া আমার মাথায় ঢুকে না। যেই পড়া মাথায় না ঢুকে, নিহেই পড়ায় কেন পড়বো? আপনি কোন? তোমার আশকারা ভাইয়া ভাইয়া মাইয়ের রাইজে অবস্থা। পাত্রপক্ষ বিয়ার জন্য আইসা যখন জিগাইব, যে কোরআন শরীফ পড়া জানে তার কি জবাব দিবা? সামান্য কারণে যে সইলা যাইব, হের লেগে দুঃখ করে লাভ আছে? শুনছো শুনছো, তোমার এই বেয়াদব মাইয়ে কি কয় শুনছো? আরে কোরআন জানা পড়তে পারা, এই যে আল্লাহ পাকের কত বড় রহমত ও নিয়ামত, এইটা বোঝার মতো তো জ্ঞান বুদ্ধি তোমাকে নাই। আশা, আমি কোনো কিছু শুনতে চাই না। মিরাজ কইছে সে আর তোরে পড়াইব না। তুই মিরাজের কাছে মাপ চাইয়া তুই তার কাছে মন দিয়ে পড়বে, এই কথা বইলা আর ফিরে নিয়ে আসবে। যদি না আয়, যদি না আসে তাহলে কাল থেকে তোমার বিয়ের জন্য চেষ্টা করুন, আর তোমার কলেজে যাওয়া বন্ধ। আব্বা, এটা তোমার কেমন বিচার? শোনেন, বিয়া শাদী মুখের কথায় হয় না, মুখে যা আসে তাই কইেন না। এইটাই আমার শেষ সিদ্ধান্ত। আশা, ও আশা, আহারে ভাইয়া, আমার রাত করে দেখছো কেন না? মিরা, এই মিরা দাঁড়াও, একটা কথার উত্তর দিয়ে যাও। কি কইবা কও? তুমি আমার পড়াইতে আসো না কেন? আমার পক্ষে তোমারে পড়ানো সম্ভব না। আব্বা তোমারে যাইতে কইছে। আব্বা আমার অনেক বকাবকি করছে। আব্বার ধারণা আমি তোমারে না করছে আমারে পড়াইতে যাও না লিগা। জি, ওনার ধারণা সঠিক। তাইলে আমার একটা উপকার করো, আব্বারে তুমি আসল কথাটা কইও না, অন্য কিছু কইও। কইও আমি তোমারে প্রেমের প্রস্তাব দিছি, তোমার হাতে ধরছি। এটা কইলে আব্বা বকাবকি করলো, কলেজ আসা বন্ধ করবো না। নাউজুবিল্লাহ, আমি মিথ্যা কথা কইতে পারবো না। তাহলে তুমি কি চাইতেছো আমার কলেজ আসা বন্ধ হয়ে যাক? না, আমি চাই না তোমার কলেজে যাওয়া বন্ধ হোক। হুজুর, আমি কথা দিতেছি, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব, কোনো দুষ্টামি করব না। তুমি দয়া করে আমার পড়াইতে আসো। আচ্ছা ঠিক আছে, তবে আয়শা, এটাই তোমার শেষ এবং একমাত্র সুযোগ। বিকালে রেডি থাকো, আমি পড়াইতে আসো। থ্যাংক ইউ হুজুর, আসসালামু আলাইকুম। মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের পড়া খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এমনি পড়তে থাকলে তুমি অল্প কিছুদিনের মধ্যে উন্নতি করবা। হুজুর একটা কথা বলি, যদি তুমি রাগ না করো। ভুল বোঝার মতো কিছু বইল না দেখলে। একটা অনুরোধ ছিল আমার না, আমার বান্ধবীর আর কি। কি সেটা? তুমি তো অনেক ভালো আরবি লিখতে পারো, আরবিতে আই লাভ ইউটা লিখে দিবা আমার একটু?
মানে আমার বান্ধবীর বিয়া ঠিক হইছে আর কি, হের জামাই সৈদ আরব থাকে, তুমি যদি এটা লিখে দাও হেয়ার হের জামাইরে লিখে পাঠাইব। আজকাল অ্যান্ড্রয়েড ফোন থাকলে এসব কোনো ব্যাপার না, তাও অনুরোধ করছে, বাকিটা তোমার মর্জি। হুজুর প্লিজ লিখে দাও না। আচ্ছা খাতা কলম দাও। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হুজুর কেমন লাগবো না? আচ্ছা ঠিক আছে। আজ তো কোচিং এর শেষ দিন, তোমার প্রস্তুতি কেমন হচ্ছে? মনে হইতেছে না কোনো ভালো ভার্সিটিতে চান্স পাবো। হাতে আরো কয়টা দিন সময় আছে, ভালো করে পড়াশোনা করো, কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ তাআলা নিশ্চয়ই করে দিবে ইনশাআল্লাহ। তোমার প্রস্তুতি কেমন? আমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, এখন দেখি আল্লাহ তকদির কি রাখছে। ইনশাআল্লাহ তুমি চান্স পাবে। আজকে পড়াইতে আইবা না? অবশ্যই পড়াতে আসবো। হাতে আর কয়টা দিন সময় আছে, এই কয়টা দিন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার সময় তাহলে আমি তোমার পড়াইতে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা রতন বাজারে যা, আরত থেকে টাকা নিয়ে ব্যাংকে যা, আর আসার সময় ভালো দেখে ইলিশ মাছ নিয়ে আসিস। কি মাছ? ইলিশ মাছ। ঠিক আছে কাকা। দেখেন তো ইমাম সাহেব এই কাগজে কি লেখা। এটা আরবিতে লেখা, আনা আহাব্বু, মানে আমি তোমার ভালোবাসি। ঘটনাটা কি মাদবর সাহেব? এটা কাল লেখা। কাল লেখা? আবার আপনার সুপুত্র মিরাজ আমার মেয়েকে লেখছে? আমার সন্দেহ ছিল যে আজেবাজে কিছু লেখা থাকতে পারে, তা আপনাকে ডাইকা নিশ্চিত হইলাম। আপনার ছেলে একজন কোরআনের হাফেজ, তাই নিজে শাসন করলাম না, শাসনের ভার আপনার হাতে দিলাম। এটা কার হাতের লেখা? আমার লেখা, কিন্তু থাক আর মাইরেন না। আপনার ছেলে একজন কোরআনের হাফেজ, ওরে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। মিরাজ খবরদার, তোমার যেন আর এই বাড়ির সীমানায় না দেখি, আল্লাহ তোমার হেদায়ত করুক। মাদবসাদ, আমি আমার ছেলের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইতাছি, তাই চল বাসা চল। মিরাজ, মিরাজ দরজা খোল আব্বা। ও মিরাজ, মিরাজ রে। মাদবর সাহেব খুব ভালো মানুষ, দশ জনের সামনে ইজ্জত নেয় নাই। আপনার কি মনে হয় আমগো মিরাজ এই কাজ করতে পারে? আমার বিশ্বাস করা না করার কিছু আসে যায় না, মানুষ শয়তানের পাল্লায় পড়লে অনেক কিছুই করতে পারে। কে কি করতে পারে সেটা আমি জানতে চাই না, আমগো মিরাজ এই কাজ করছে কিনা আপনার কি মনে হয় সেটা কোন? আমার মিরাজ এই কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না আমার মিরাজ এই কাজ করতে পারে না। তাহলে এতগুলো মানুষের সামনে আমার বোলারে কেন মারলে না? কেন মারলে? মিরাজ দরজা খুলবো। মিরাজের মা, মাদবর সাহেব মসজিদেরও সভাপতি, আমি শাসন না করলে বিপদে পড়ে যেতাম। বাবা মিরাজ তুই আমার মাফ কইরা দে।
মিনাস, এই যে দেখ, এই যে দেখ, তোর বাপে তোর কাছে মাপ চাইছে বাবা, দরজা খুল, পাত খাবি না বাবা, দরজা খুল। বাবা মিরাজ, তোর অধম বাপের তুই মাপ করে দে বাপ। আমি বাধ্য যাত্রা শাসন করছি বাপ, আমি বাধ্য যাত্রা শাসন করছি। আব্বা আপনি আমার বিশ্বাস করছেন, আপনার মনে আর কোনো কষ্ট নেই। আমার কি দাঁড়াচ্ছে, বাদ দাও আব্বা, তাহলে ভাত খাই। আমি তোর লাগে আর কোন সম্পর্ক রাখতেছি না, আমি এখন যাই। সোফিয়া, তুই একমাত্র আমার স্কুল লাইফের বান্ধবী, তুই তো আমার কথা শোন। দোয়া করি মিরাজ জানে তোর ক্ষমা কইরা দেয়, তুই ভালো থাকিস। আশা করি আমগো আর কোনোদিন দেখা হইব না, আমি এখন যাই। শুনছেন, আজকে তো মিরাজ ইউনিভার্সিটির পরীক্ষা দিতে ঢাকায় যেতেছে, আপনি কি ওরে নিয়ে একটু বাস স্ট্যান্ডে দিয়ে আইবেন? আমার সময় নাই, মসজিদে অনেক কাজ বাকি আছে, আমি যেতে পারব না। আব্বা আমি যাইতেছি, আমার লাগে দোয়া করেন, আমি জানি আপনাদের লাগে সম্মান বই আনতে পারি। আমি দোয়া করি বাবা তোর জন্য ভার্সিটি পরীক্ষাটা খারাপ হয়। নাউজুবিল্লাহ, এটা আপনি কি কইলেন, কেমন বাপ আপনি? ইউনিভার্সিটি পরীক্ষা না দিয়া গ্রামে কোনো একটা কিছু করা যায় না? আপনি কি চান, আপনি কি চান আপনার মতো গ্রামের মসজিদের ইমাম হোক, তারপর সারা জীবনের অভাবে সংসার টানাটানি? আব্বা আপনি দোয়া করেন, আল্লাহ জানি আমার দিনের পথে কবুল করে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেও দিনের পথে থাকা যায়, দিনের কাজ করানো যায়। আমি বড় চাকরি করে দেশের সেবা করতে চাই, দশের কল্যাণ করতে চাই। আব্বা মানুষের সেবা করা, উপকার করা মানে আল্লাহর সৃষ্টির সেবা করা। আমি তোমার দোয়া করতেছি আল্লাহ যেন তোমারে এমন এক জায়গায় নিয়ে পৌঁছাক যেখানে তুমি দেশ ও দেশের সেবা করতে পারো। আসি আব্বা, আসসালামু আলাইকুম। আম্মা আমার লাগে দোয়া করো। আসি ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার সহায় হন। তুমি চিন্তা করতেছো কি লিগা, এখনের মায়েরা একলা বিদেশ পড়াশোনা করতে চায়, কোনো ব্যাপার না, আমি তো তিন চার দিনে লেগে যাইতাছি ভর্তি পরীক্ষাটা দিয়ে, তারপর চললাম আর খালার বাড়িতেই তো থাকো।
কোনোদিন তোর একলারে ছাড়ছি মা, আজ কেমনে ছাড়ি? বাড়ি চল মা, দরকার নেই ও সমস্ত ভার্সিটিতে পড়তে পরীক্ষা দেওয়া। বা তুমি এটা কি কইল? এখন আমি বাড়ি গিয়ে কি করব? তুই চাই বছর পরে আমার বিয়ে দেয়া দিবা, আমার মতন সারা জীবন সংসারে গানি টানতে হইব। আমি আমার জীবনে বড় কিছু হইতে চাই আব্বা। তোমার সাথে গেলে ভরসা পাবো। তুই থাম, যদি মিরাজের সাথে যাইতে চাস তাহলে যাবি, আনলে বাড়ি চল। সাসা, আয়শা স্মার্ট মেয়ে, একাই যাইতে পারবো, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। ওর খালার বাসা উত্তরায়, তোমার খালার বাসা নামাই দিলি চল। হুজুর, আপনি যদি দয়া করে আমার আপনার লগে লয়ে যান তাহলে আমি ঢাকা যাইতে পারবো, আমার পরীক্ষা দিতে পারবো। কিন্তু আমি তো মানুষ ভালো না। আপনি ভালো মানুষ, মানুষ ভুল করে, ভালো মানুষও ভুল করে। আপনি দয়া করে আপনার লগে লয়ে যান আমারে। না করো না বাবা, তোমার সাথে গেলে আমি ভরসা পাবো। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র উত্তরা পর্যন্ত নামাই দেওয়া পর্যন্ত আমি থাকতে পারবো। চলবো বাবা চলবো, আল্লাহ তোমার ভালো করুক, নিশ্চিন্ত করলা। কি ব্যাপার, তুমি এখানে বসলে কেন? তাইলে কই বসবো? অন্য সিটে যায় বসবো, সুযোগ পাইছো আর দম করে এখানে বসে পড়ছো তাই না? মাদ্রাসা থেকে কইছে তোমার সই সালামতে তোমার খালা বাড়িতে পৌঁছায় দিবে। এটা দূরে বসেও করতে পারবা, দূরে যাও, আমার দুই সিট লাগবে। এটা আমার খালার বাসা দুইতলা, তুমি এখন কই যাবা? আমি যাত্রা বাড়ি যাব, আমার এক বন্ধুর বাড়িতে। কেন, ঢাকা তোমার কোনো আত্মীয় স্বজন নেই? না। পোর পিপল, সরি, তোমার উপরে নিয়ে যেতে পারতেছি না, তোমার যে লাবাস এটা নিয়ে নিয়ে যাওয়া যাবে না, আমার খালা তো অনেক বড় লোক তাই লেগা। সমস্যা নাই, তুমি যাও। দাঁড়াও, তুমি কটা টাকা লয়ে যাও, এত কষ্ট করে এত দূর পর্যন্ত আইছো। টাকা লাগবো না, ধন্যবাদ, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। তুমি আগে যাও, তারপর যাইতেছি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই।